আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি মজাদার আম পোয়ার রেসিপি নিয়ে। নর্মাল তেলের পোয়া পিঠার চেয়ে এই আম পোয়ার টেস্টটা একটু আলাদা। আর যেহেতু এখন আমের সিজন চলছে, সেহেতু আপনারাও চাইলে বাসায় এই মজাদার আম পোয়াটি তৈরি করতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে আসি এটি কি করে তৈরি করতে হয়। ফার্স্টে আমি আম পোয়া তৈরির জন্য ব্যাটারটি তৈরি করে নেব। এখানে আমি এক কাপ চালের আটা পানির সাথে মিক্স করে আধা ঘন্টা রেখে দিয়েছি। এভাবে পানি দিয়ে আটা ভিজিয়ে রাখলে এটি অনেক নরম হয়, ফলে ব্যাটারটিও অনেক স্মুথ হয়। এরপর আমি এখানে একটি আমের জুস নিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এই সুজি অ্যাড করার ফলে পিঠাগুলো অনেক ফোলে, তাই সুজিটা স্কিপ করা যাবে না। ব্যাটার তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, তবে পানির পরিমাণটা কনসিস্টেন্সি অনুযায়ী বুঝে বুঝে অ্যাড করতে হবে। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি, যেন ভেতরে কোনো দলা অংশ না থাকে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিয়েছি, আর এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু খুব বেশি পাতলা, আবার খুব বেশি ঘনও হবে না, এটি হবে মিডিয়াম পর্যায়ে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করছি, যেটি আমি ফার্স্টে অ্যাড করতে ভুলে গেছিলাম। এই লবণ অ্যাড করার ফলে মিষ্টিটা গাঢ় হয়। এখন আবারও এটিকে মিক্স করে নিচ্ছি। এরপর এটিকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি ঠিক এভাবে ব্যাটারটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ ওয়েট করছি। প্রায় 5-6 সেকেন্ড পর এটি অটোমেটিক উপরে ফুলে যাবে, ঠিক সেই সময় এর সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। এখন পিঠাটি ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে পিঠা ব্রাউন হয়ে এসেছে, আর এটি কতটা ফুলেছে। এখন আমি এটিকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তেলের মধ্যে ব্যাটারটি ঠিক এভাবে ছেড়ে দিচ্ছি। পাঁচ ছয় সেকেন্ড পর এর উপরের সাইডটা ফুলে উঠলে আমি এটির সাইড চেঞ্জ করে দিচ্ছি। এরপর ব্রাউন করে এগুলোকে ভেজে নিচ্ছি। ব্রাউন হয়ে গেলে চুলা থেকে এটি তুলে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠছে। সেম ভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর পিঠাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখন আমের সিজন চলছে, সেহেতু আপনারাও এটি বাসায় ট্রাই করতে পারেন। সো এটাই ছিল বাহারি আহারের আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।